আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুগণ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরও একটি ভিডিও নিয়ে আজকের আলোচনার বিষয় বাচ্চার নর্মাল ডেলিভারি করার উপায় আপনি কখন কী নিয়মে কীভাবে লাইফস্টাইল ঘুম খাদ্যাভাস আপনি কিভাবে করতে পারেন এবং কিভাবে সব কিছু নিয়ম পালন করলে আপনি বাচ্চা নর্মাল ডেলিভারি করতে পারবেন বিস্তারিত আমার এই ভিডিওতে আলোচনায় থাকবে তাহলে সাথে থাকুন দেখতে থাকুন আর আপনি যদি আমার চ্যানেল নতুন তো সুখে থাকেন তাহলে এক্ষুনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন এবং চ্যানেল আইকন টিপে নোটিফিকেশন অন করে রাখুন সুপে বন্ধুগণ তাহলে চলে আসলাম আমি আমার মূল আলোচনা নর্মাল ডেলিভারি করা আমাদের বর্তমান সময়ে অনেকে হয়তো এটা সোনার হরিণী মনে করে থাকেন কারণ বর্তমান সময়ে কারণে অকারণে পয়জনে অপয়জনে অনেকেই হয়তো আমরা সিজার করে থাকি এবং অনেকে না জানার কারণ না বোঝার কারণ আমরা সিজার করে নিই কিন্তু আসলে নর্মালি কিভাবে বাচ্চা ডেলিভারি করা যায় নর্মালি কিভাবে বাচ্চা প্রসব করা যায় অনেকে হয়তো জানি না সেজন্য এই সমস্যাগুলো আমাদের হচ্ছে প্রতিনিয়ত নর্মাল ডেলিভারি করার জন্য খুব বেশি কিছুর প্রয়োজন হয় না কয়েকটি নিয়ম কারণ মেনে চললেই আমাদের নর্মাল ডেলিভারি বাচ্চা সম্ভব সেক্ষেত্রে প্রথমেই আমাদের যা করতে হবে আমাদের লাইফস্টাইল অনেকেই হয়তো এটা করে থাকেন গর্ভাবস্থায় হলেই শুয়ে বসে থাকতে হবে কোনো কাজকর্ম করা যাবে না এটিই ভেবে থাকেন আসলে কিন্তু তা নয় গর্ভ অবস্থায় আপনাকে যথাসম্ভব চেষ্টা করতে হবে ছোটোখাটো বিষয়ে কাজকর্ম করা আপনার দেহের মানানসী আকারে কোনো কাজকর্ম করা বা সময় মতো কিংবা পরিমাণ মতো ঘুমানো দ্বিতীয়টি হল খাদ্যাভাস গর্ভাবস্থায় আমাদের প্রচুর পরিমাণ ক্যালোরিযুক্ত খাবার খেতে হবে ভিটামিনযুক্ত খাবার খেতে হবে আয়রনযুক্ত খাবার খেতে হবে সব কিছু মিলিয়ে গর্ভাবস্থায় আমাদের এ টু জেড খাবারই খেতে হবে যেটা নাকি দৈনিক জীবনের আমাদের চাহিদা পূরণ করে গর্ভাবস্থায় খাবার যে শুধু একটি মায়ের প্রয়োজন তা কিন্তু নয় গর্ভের বাচ্চারও সেটা প্রয়োজন সেক্ষেত্রে বাচ্চাটির দিকে খেয়াল করে আপনার দৈনিক জীবন আপনাকে খেতে হবে যেন বাচ্চা পরিপূর্ণ আপনার কাছ থেকে সম্পূর্ণ পুষ্টি পেয়ে থাকেন তৃতীয়টি হল ব্যায়াম অনেকে আমরা হয়তো বলে থাকি যে অবস্থায় আবার কিভাবে ব্যায়াম করব আসলে কিন্তু তা নয় আমাদের অবস্থায় আপনাকে ব্যায়াম করতে হবে অবস্থায় আপনাকে ব্যায়াম করতে হবে কয়েকটি নিয়মকানুন মেনে আপনি আগে হয়তো আরও কঠিন আকারে ব্যায়াম করতেন এখন হয়তো সেই ব্যায়ামগুলো আপনি করতে পারবেন না এখন নর্মালি যে ব্যায়ামগুলো রয়েছে আপনি সেগুলো করতে পারেন যেমন আপনার কোমর আপনার তলপেট এই জায়গাগুলোতে যেন খুব বেশি যেন চাপ না পড়ে এবং অধিক সময় নিয়ে ব্যায়াম করা যাবে না আপনাকে মানানসিকভাবে ব্যায়াম করতে হবে যেমন হালকা কিছুক্ষণ হাঁটা হালকা কিছুক্ষণ নড়াচাড়া করা উঠা বসা এভাবেই আপনাকে ব্যায়াম চালিয়ে যেতে হবে অধিক সময় আপনাকে ব্যায়ামের সময় দেওয়া যাবে না গর্ভাবস্থায় ব্যায়ামে কয়েকটা উপকারিতা রয়েছে যেমন আপনি যখনই ব্যায়াম করবেন সেই ব্যায়ামের মাধ্যমে আপনার গর্ভাবস্থায় বাচ্চা পরিপূর্ণ সময়ে পজিশন নেবে বাচ্চা ডেলিভারি করতে গিয়ে যে সমস্যাগুলো হয় ঠিক সময়ে সেই বাচ্চাগুলো পজিশন নিয়ে ঘুরবে এবং আকার পরিবর্তন ঘটবে চতুর্থ নাম্বারটি হল ঘুম গর্ভাবস্থায় আপনাকে ঘুমাতে হবে তবে সেই ঘুমটি যেন হয় আট থেকে দশ ঘন্টা আপনি রাতের বেলা ঘুমাবেন তা কিন্তু নয় আপনাকে দিনের বেলাও চেষ্টা করতে হবে এক ঘন্টা অথবা দেড় ঘন্টা ঘুমানোর জন্য এ থেকে আপনার মস্তিষ্ক ভালো থাকবে আপনার শরীরটা আরামে কাটবে আপনার সুস্বাস্থ্য ভালো থাকবে এ থেকে আপনার বাচ্চাও সুস্থ থাকবে অতিমাত্রায় শুয়ে বসে থাকা যাবে না পরিমাণ মতো আপনাকে ঘুমাতে হবে তাহলে আশা করি এ থেকেও আপনার নর্মাল ডেলিভারি করার জন্য অনেকটা সহায়তা করবে পঞ্চম নাম্বার গর্ভ অবস্থায় আপনাকে পানি পান করার জন্য সর্বোচ্চ আট থেকে দশ গ্লাস নিয়মিত পানি পান করতে হবে গর্ভাবস্থায় ইউরিক অ্যাসিডের মাত্রা বেড়ে যায় অনেক ক্ষেত্রে পসাইভ ইনফেকশন হয়ে থাকে সেক্ষেত্রে এই সমস্যাগুলো কাটিয়ে তোলার জন্য আপনাকে দৈনিক আট থেকে দশ গ্লাস পানি পান করতে হবে এ থেকে আপনার সুস্বাস্থ্য ভালো থাকবে বাচ্চাও ভালো থাকবে ইনশাল্লাহ নর্মাল ডেলিভারি করা অনেক ক্ষেত্রে সহায়ক হবে ষষ্ঠ নাম্বার হলো শ্বাস প্রশ্বাস গর্ভাবস্থায় আমাদের অনেকেরই শ্বাস প্রশ্বাসে অনেকটাই কষ্ট হয়ে থাকে আমরা শ্বাস প্রশ্বাস নিতে পারি না খুব নর্মালিভাবে শুলে হয়তো শ্বাস নিতে কষ্ট হয় বসে থাকতে হয় তাই আমাদের ফুসফুসির একটি ব্যায়াম করতে হবে সেটি হল শ্বাস প্রশ্বাসের ব্যায়াম কারণ দীর্ঘ সময় শ্বাস নিতে হলে আপনাকে ফুসফুসের একটা শক্তির দরকার যেমন একটু শ্বাস নিয়ে একটু সময় ব্যয় করে আবার নিঃশ্বাস ফেলতে হবে একটু লং দীর্ঘ শ্বাস আপনাকে নিতে হবে এবং সারতে হবে তাহলেই শ্বাস প্রশ্বাসের সমস্যাটা আপনার কেটে যাবে অবস্থায় সর্বশেষ গর্ব অবস্থায় যেটা করা যাবে না সেটা হল ভয় ভিত্তি মানসিক চাপ এসব কিছু করা যাবে না আপনাকে অবশ্যই হাসি খুশি থাকতে হবে এবং চিন্তা মুক্ত থাকতে হবে আত্মীয় স্বজন কিংবা আপনার আপনজনের কাছে আপনি সব কিছু খুলে বলতে হবে খুব সহজেই সব কিছু মেনে নিতে হবে এবং আপনাকে অবশ্যই সিজারিং চিন্তাটা অবশ্যই দূরে রাখতে হবে মনের সাহস রাখতে হবে অবস্থায় আপনার নর্মাল ডেলিভারি করার জন্য সর্বশেষ তিনটি দাপ আপনাকে অবশ্যই পালন করতে হবে একটি হল আপনার আত্মবিশ্বাস শক্তি এবং সাহসিকতা এ তিনটা জিনিস আপনার মাঝে থাকতে হবে যখনই আপনার নর্মাল ডেলিভারি করার সময় হবে একজন ভালো দক্ষ গাইনি আপনার পাশে থাকতে হবে যেন সে ভালো বুঝে এবং জানে আর নর্মাল ডেলিভারি করার জন্য আপনার এক মিনিট সময় থাকতেও আপনার নর্মাল ডেলিভারি হবে না যখনই সময় হানড্রেড পারসেন্ট হবে তখনই আপনার বাচ্চা নর্মাল ডেলিভারি হবে মনে সাহসিকতা সবসময় রাখবেন এতেই আপনার নর্মাল ডেলিভারি হওয়ার সম্ভাবনা খুবই ভালো তাহলে আশা করি আমার আলোচনা থেকে আপনার অনেকটা উপকৃত হবেন প্রতিদিন আরও এমন নতুন নতুন ভিডিও নিয়ে আসবো গর্ব অবস্থায় নর্মাল ডেলিভারির জন্য বাচ্চা সুস্থ রাখার জন্য তাহলে সাথে থাকবেন দেখতে থাকবেন আমার হেল্পলাইনে নক করে বিস্তারিত বলতে পারেন এবং চিকিৎসা সেবা আপনি নিতে পারেন আমি সারা বাংলাদেশি কোরিয়ান সার্ভিসে মেডিসিন পাঠিয়ে থাকি এবং যে কোনো সমস্যার জন্য চিকিৎসা সেবা দিয়ে থাকি ইনশাল্লাহ আশা করি আপনি সে সেবাটা নিতে পারেন তাহলে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ